গ্রাম পঞ্চায়েত সদস্যের বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা গ্রাম পঞ্চায়েতের সদস্য সন্দীপকে অপহরণ করা হয় অপহরণের পর লক্ষ টাকা চেয়ে বাড়িতে ফোন আসে বাবা বুদ্ধদেব দলুইয়ের মোবাইলে পরে মুক্তিপণের টাকার পরিমাণ কমে যায় দ্বিতীয়বার ফোন করে তিন লক্ষ টাকা দাবি করা হয় মুক্তিপণের পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় এই ব্যাপারে পুলিশ বা প্রতিবেশীদের জানালে শিশুপুত্রকে মেরে ফেলা হবে পরিবারের অভিযোগ বুধবার সাঁকো গ্রামে মনসা পুজো ছিল বিকেলে পাড়াতে বাড়ির কাছেই সন্দীপ মনসা মন্দিরে যায় তারপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না সন্ধ্যায় গোটা পাড়ায় খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু কোথাও সন্দীপের খোঁজ পাওয়া যায়নি এরপর রাতেই মুক্তিপণ চেয়ে বুদ্ধদেব বাবুর মোবাইলে ফোন করা হয় প্রথমে সাত লক্ষ টাকা চাওয়া হয় পরে তা কমে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় সন্দীপ দলুই স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র বাবা বুদ্ধদেব দলুই প্রাক্তন গলসি দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য কিন্তু বর্তমানে তিনি সাঁকো গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃহস্পতিবার গোটা বিষয়টি গলসি থানায় জানানো হয় গলসি থানার পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনে সূত্র ধরে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আমার ছেলেকে গিরাব জহন করে নিয়ে গেছে ওর বাবাকে ফোন করা বলেছে তোর ছেলে আমারে বা আছে গো হ্যাঁ আমাদিনকে সাদ লাখ রাগা লাগবে গো তারপরে ফোন করতে করতে বলছে তোর বউকে রে তারপরে আমাকে দিয়েছে বলছে আমার ছেলের জন্যে ওদের কাছে পায়ে ধরো গো আমি তোকে বলছি কে আপনি আপনি আমার ছেলেকে কেন আটকেছেন গো বলছে তোর কথা আমি শুনবো না আমাকে কিছে গো বলছে আমার দিনকে পাঁচ লাখ টাকা লাগবে রে আমি বলছি আমরা দিন আনি দিনকে আমরা পাঁচ লাখ টাকা কোথায় পাবো গ আমার দিন কি বলছে তোমরা থানা পুলিশ পার্টি পঞ্চায়েত গলে তোমাদের অমি তো দেহ যাবে ছেলের গো আমাদের তাই করেছে গ গত ষোলো তারিখ রাত্রে এখানে মনসা পুজো উপলক্ষে ছেলেটিকে কিডন্যাপ করে কয়েকজন তারপরে থানায় ফোনাফুনি হওয়ার পরে থানায় জানানোর পরে যখন পাড়ায় একটা হইচই হচ্ছে তখন ছেলেটিকে তারা খুন করে খুন করে তারা ডিবিসি জলে ফেলে নামিয়ে ফেলে দেয় এই বুদ্ধদেব দলুই যার পিতা আর কি ছেলেটির বাবা সে এখানকার পঞ্চায়েত সমিতির আগে মেম্বার ছিল এখন গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মোটামুটি বিজেপি সমর্থক যারা করেছে যাদের নামগুলো উঠে এসেছে তারা কিন্তু প্রত্যেকে বিজেপি সমর্থক এই বিষয়টা আমাদের জানাচ্ছি যেমন এখানে সুব্রত মাঝির নাম এসছে জয়ন্ত বাগেন জয়ন্ত বাঘ তার নাম এসছে এরা প্রত্যেকেই কিন্তু বিজেপি সমর্থক এবং গত নির্বাচনে তারা বিজেপির হয়ে কাজ করেছে আমার ধারণা তারা রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই এই এইটি মধ্যে কাউকে অ্যারেস্ট করা হয়েছে এটি মধ্যে মধ্যে চারজন ক্যারেস্ট করা হয়েছে পাঁচজন অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন ক্যারেস্ট করা হয়েছে যেমন ধরুন নিরঞ্জন বাঘ মঙ্গলদ্বীপ বাঘ রাজু বাঘ বাপি বাঘ এরকম এদিকেও ধরা হয়েছে কি কারণ মনে হচ্ছে আমরা তো বলবো রাজনৈতিক কারণ কারণ পরিষ্কার দেখা যাচ্ছে তো বীজ বীজ এটা করেছে মুক্তিপণ চাইছিল তার আর তো দেখলেন বাড়িটা তার দুশো টাকা দেওয়ার ক্ষমতা নেই তাকে সাত লক্ষ টাকা চেয়েছে কি চাইছেন তাহলে এখন এখন আমরা তাদের উপযুক্তভাবে বিচার চাইছি এবং বিচারে যাতে ফাঁসি হয় সেটাই চাইছি আমরা এবং যে এভিডেন্স আছে সাক্ষী আছে যেভাবে করা হয়েছে তাতে ফাঁসি হবে অসুদেব চৌধুরী সভাপতি গোলসি পঞ্চায়েত সমিতি শুক্রবার সাত সকালে ডিভিসের সেচখালের জল থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় সন্দীপ দলুইয়ের নিথর দেহ অপহরণ ও খুনে জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যে গলসি থানার পুলিশ স্থানীয় সাঁকো মেটেপাড়া এলাকার তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম সুব্রত মাঝি ওরফে বাদশাহ বাড়ির সাঁকো ডোমপাড়ায় বাকি নাম জয়ন্ত বাঘ ওরফে নিরঞ্জন বাড়ি মেটেপাড়ায় মঙ্গলদ্বীপ দোলুই ওরফে বাবু বাড়ির শাকর মেটে পাড়ায় মৃতদেহ উদ্ধার হওয়ার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় ভাঙচুর করা হয় বাড়িঘর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে আব্বাস আলী ও আমজাদ আলীর রিপোর্ট পূর্ব বর্ধমান